হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এনএম জিএনএমের যে বুকটা তোমরা থামালে দেখেছো এখান থেকে আমি এর আগে সেট ওয়ান এর রিজনংগুলো আমি তোমাদের সলভ করে দিয়েছিলাম আজকে নিয়ে এসেছি রিজনিং আর পাটিগণিতের যে অঙ্কগুলো আছে তা সলভ করব প্রথমে আমরা পাটিগণিতের অঙ্কগুলো সলভ করে নিই অঙ্কগুলো দেখো একচল্লিশ নম্বরে অঙ্ক দেওয়া আছে কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দশ অনুপাত এগারো হলে শতকরা লাভ কত এখানে বলেছে যে ক্রয় মূল্য দশ টাকা হলে বিক্রয় মূল্য হবে এগারো টাকা অর্থাৎ যদি ক্রয় মূল্য দশ টাকায় কেনা যায় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে এগারো টাকা তার মানে আমার এখানে হচ্ছে লাভ হচ্ছে এক টাকা তাহলে দশ টাকায় লাভ যদি এক টাকা হয় তাহলে একশো টাকায় লাভ কত তাহলে এক গুণিত একশো বয় দশ সমান হয়ে যাবে দশ পারসেন্ট শতকরা লাভ হয়ে যাচ্ছে দশ তারপরে বিয়াল্লিশ নম্বর দেখো এক ব্যক্তি চল্লিশ কিলোমিটার ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত গিয়ে তার গতিবেগ পঞ্চাশ পারসেন্ট বৃদ্ধি করে ফিরে আসে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত যে এক ব্যক্তি পি থেকে কিউ পর্যন্ত কিউ পর্যন্ত যায় তখন গতিবেগ হয় চল্লিশ কিলোমিটার অর্থাৎ এক ঘন্টাতে সে যায় চল্লিশ কিলোমিটার তার মনে পি থেকে কিউ ও একবার গেলো চল্লিশ কিলোমিটার এবার পঞ্চাশ তার গতিবেগ বৃদ্ধি পেলো তাহলে চল্লিশের পঞ্চাশ পার্সেন্ট কত হবে চল্লিশ এর পঞ্চাশ সমান হয়ে যাবে সরি চল্লিশের পঞ্চাশ পার্সেন্ট মানে হাফ ধরে নাও এখানে চল্লিশের পঞ্চাশ পার্সেন্ট সমান হচ্ছে কুড়ি তাহলে এর আগে ছিল চল্লিশ আর এদিকে আবার পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পলো মানে কুড়ি বৃদ্ধি পলো তাহলে চল্লিশ যোগ কুড়ি সমান ষাট সমান সিক্সটি হয়ে গেল ষাট তাহলে ও যাচ্ছে একবার আর আসছে একবার মোট হচ্ছে দুবার প্রথমে গিয়েছিল চল্লিশ আর আসার সময় ওর গতিবেগ হচ্ছে ষাট যাওয়ার সময় গতিবেগ ছিল চল্লিশ আর আসার সময় গতিবেগ হচ্ছে ষাট মোট আসা যাওয়া মিলে হচ্ছে দুইবার তাহলে এর গড়টা আমি গড় গতিবেগ পেয়ে যাব তাহলে একশো দুই সমান পঞ্চাশ তাহলে ওর গড় গতিবেগ হচ্ছে পঞ্চাশ কিমি পার ঘণ্টা এটাই গেল উত্তর তাহলে এখানে অপশান হচ্ছে ডি অ্যান্সার হচ্ছে অপশান ডি তারপরে দেখো তেতাল্লিশ নম্বরের আছে এ একটি কাজের একের তিন অংশ করে পাঁচ দিনে এবং বি ওই কাজটি দুইয়ের পাঁচ অংশ দশ দিনে করতে পারে এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি করবে দেখো এখানে সম্পূর্ণ কাজের উত্তর চেয়েছে তাহলে আমরা প্রথমেই সম্পূর্ণ কাজটা চেয়ে নেব দেখো এখানে একের তিন অংশ কাজ করে পাঁচ দিনে তাহলে এক অংশ মানে সম্পূর্ণ কাজ তাহলে এক অংশ কত দিনে করবে পাঁচ গুণিত তিনের এক সমান হচ্ছে পনেরো দিনে করবে এটা এর কাজ এবার বি বলছে পাঁচ অংশ করে দশ দিনে তাহলে এক অংশ করবে দশ গুণিত পাঁচের দুই সমান হচ্ছে পঁচিশ দিনে তাহলে এ করে পনেরো দিনে এক অংশ কাজ আর বি করে পঁচিশ দিনে এবার এদের লসাগু আমি বের করলে মোট কাজটা বের হয়ে যাবে এদের লসাগো হচ্ছে পঁচাত্তর তাহলে পঁচাত্তরটি ধরো কাজ আছে তো পঁচাত্তরটি কাজ এ পনেরো দিনে করে তাহলে এক দিনে কতটা কাজ করবে তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর মানে পাঁচ এক দিনে এ পাঁচটা কাজ করবে আর বি কাজ করবে তিনটা তাহলে এ আর বি একদিনে পাঁচ যোগ তিন সমান আটটা কাজ করে এ ও বি পাঁচ যোগ তিন সমান আটটা কাজ করবে একদিনে তাহলে মোট কাজ কত হচ্ছে পঁচাত্তরটা কাজ তাহলে পঁচাত্তরটা কাজ এক দিনে করলে আটটা তাহলে আমি আট দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে যে কত দিনে হচ্ছে তাহলে পঁচাত্তরকে আট দিয়ে ভাগ করলে হবে নয় পূর্ণ তিনের আট দিনে আরেকবার বলি যে এ আর বি এ প্লাস বি মানে এ পাঁচ দিনে করে সরি একদিনে পাঁচটা কাজ করবে আর বি একদিনে তিনটা কাজ করবে তো দুজন মিলে ওরা পাঁচ যোগ তিন সমান আটটা কাজ করবে একদিনে আটটা কাজ করে তো পঁচাত্তরটা কাজ করতে কত দিন লাগবে তাহলে আমি একদিনে আটটা করে তো পঁচাত্তরকে আট দিয়ে ভাগ করে নয় পূর্ণ তিনের আট দিন উত্তর পেয়েছি তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার তারপরে দেখো চুয়াল্লিশ নম্বর দেখো একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে নয় ঘন্টায় এবং বারো ঘন্টায় চৌবাচ্চটি পূর্ণ হয় দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চটি পূর্ণ হয় বলছে একটা এ নল আছে এ নল এখানে এ বলেনি আমি এ ধরে নিলাম দুটো নল আছে একটা এ আর একটা বি তো এ নল দিয়ে নয় ঘন্টায় পূর্ণ হয় আর বি নল দিয়ে বারো ঘন্টায় পূর্ণ হয় তাহলে আমি আবার একই রকম তেতাল্লিশ নম্বরে অঙ্কর মতো এখানে লসাগু বের করুন নয় আর বারো লসাগু হচ্ছে নয় আর বারো লসাগু ছত্রিশ হবে তাহলে এবার দেখো এ নয় এখানে মোট এটা পুরো ট্যাঙ্কটা চৌপচাটা হচ্ছে ছত্রিশ তাহলে ন ঘন্টায় এ ন ঘন্টায় ছত্রিশ ধরো এটা লিটার ধরে নিলাম যে লিটার জল পূর্ণ করে ন ঘন্টায় তাহলে এক ঘন্টায় কত করবে তাহলে চার ছত্রিশকে নয় দিয়ে ভাগ করে আর এটা হবে তিন এবার এ আর বি একসঙ্গে খুলে দিয়েছে দুটো নল একসঙ্গে খুলে দিয়েছে তাহলে এ আর বি একসঙ্গে চার যোগ সাত সমান তিন সমান সাত লিটার জল পূর্ণ করে তাহলে ছত্রিশ লিটার ছত্রিশ লিটার জল পূর্ণ করতে কতক্ষণ সময় লাগবে তাহলে এ আর বি খুলে দিয়েছে তো ছত্রিশকে সাত দিয়ে ভাগ করে দিই ছত্রিশকে সাত দিয়ে ভাগ করলে হবে ৫ সাথে পঁয়ত্রিশ আর এখানে হয়ে যাচ্ছে এক তাহলে উপরে এক নিচে সাত পাঁচ পূর্ণ একের সাত ঘন্টা। এখানে অপশান এ হচ্ছে অ্যান্সার পাঁচ পূর্ণ একের সাত ঘন্টা। তারপর দেখো পঁয়তাল্লিশ নম্বর অঙ্কটা একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে পাঁচশো জন একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে পাঁচশো দশ জনের আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে দুশো চল্লিশ জনের আগমন হয় রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় হলো আচ্ছা এখানে একটা কথা বলছে রবিবার দিয়ে শুরু একটা মাস যদি রবিবার দিয়ে শুরু হয় তাহলে ওই মাসে রবিবার হবে পাঁচটা রবিবার হবে পাঁচটা আর প্রত্যেক রবিবার এসছে পাঁচশো জন। তাহলে পাঁচটা রবিবারে মোট কতজন আসবে সমান পাঁচকে পাঁচশো দশ দিয়ে গুণ করবো তাহলে এখানে কত হবে শূন্য পাঁচ এককে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশশো পঞ্চাশ জন শুধু রবিবারে এসেছে এবার বাকি দিনগুলো আমরা জানি যে তিরিশ দিন হয় মাসে এবার পাঁচটা রবিবার চলে এসছে তার মানে পঁচিশ দিন থাকবে আর বাকি দিনগুলোতে দুশো চল্লিশ জন করে এসছে তার মানে পঁচিশ গুণিত দুশো চল্লিশ সমান দুশো চল্লিশকে পঁচিশ দিয়ে গুণ করলে কত হবে শূন্য চার পাঁচে কুড়ি পাঁচ দুই দশ দুই বারো শূন্য চার দুই আট দুই দুয়ে চার শূন্য শূন্য আট দুই দশ চার এক পাঁচ ছয় সমান ছ হাজার ছ হাজার তাহলে তিরিশ দিনে মোট লোক এসেছে ছ হাজার এ সরি ছ হাজার বলছি পঁচিশশো পঞ্চাশ যোগ ছয় হাজার তিরিশ দিনের মোট লোক এবারে বলেছে এখানে গড়ে মানে যতজন আগমন হয় তার গড় কত তাহলে মোট দিন হচ্ছে তিরিশ দিন আর এদের আমি যোগ করেছি এটা মোট হয়ে গেছে এবার এটাকে দিন দিয়ে ভাগ করলে প্রত্যেক দিনের পাওয়া যাবে তাহলে আমরা এটাকে যোগ করি আগে শূন্য পাঁচ পাঁচ ছয় দুই আট এখানে শূন্য এটা হচ্ছে তিরিশ শূন্য শূন্য কেটে দিলাম তাহলে এটা ভাগ করলে কত হবে তিন দুয়ে ছয় তিন আটে চব্বিশ তিন পাঁচে পনেরো সমান দুশো পঁচাশি তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি দুশো পঁচাশি প্রত্যেক তাহলে লাইব্রেরিতে যতজনে আগমন হয় তার গড় হলো দুশো পঁচাশি এ আমাদের পাটিগণিতের পাঁচটা অঙ্ক হয়ে গেল এরপরে আমরা রিজেনিংগুলো করবো এখানকার রিজনিংয়ের অ্যান্সার কিন্তু একষট্টি নম্বর দেখো এখানে সাত আছে এখানে আট আছে আর এখানে নয় আছে তাহলে এখানে দশ হবে বা আমরা এভাবে করতে পারি যে ছয় আছে সাত আছে আট আছে নয় আছে তাহলে এখানে ছয় বা দশ দুটোর মধ্যে কিছু একটা হবে হয় ছয় হবে না হলে দশ হবে তাহলে আমরা এইটুকুকে আমরা গুণ করে নি চার সাথে আঠাশ আঠাশের সঙ্গে কত যোগ করলে সৈত্রিশ হবে দেখো আঠাশের সঙ্গে আমি এই নয়টা যোগ করব এই নয় যোগ করলে কিন্তু সইত্রিশ হবে যোগ নয় সমান সিস এবার চার নয় ছত্রিশ ছত্রিশের সঙ্গে এই সাতটা যোগ করব তাহলে হয়ে যাবে ছত্রিশের সঙ্গে সাত যোগ করলে হয়ে যাবে তেতাল্লিশ এই লজিকগুলো মিলছে তার মানে আমাকে চার আটে বত্রিশ বত্রিশের সঙ্গে হয় আমি এখানে ধরেছিলাম হয় ছয় হবে না হলে দশ হবে তাহলে বত্রিশের সঙ্গে যদি ছয় যোগ করি তাহলে আটত্রিশ আটত্রিশ যেহেতু অ্যান্সার নেই তাহলে ওখানে দশ হবে আমি দশ ধরে নিলে এটা হয়ে যাবে বিয়াল্লিশ তাহলে অ্যান্সার হবে বিয়াল্লিশ তার মানে এখানে জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে বিয়াল্লিশ বসবে তারপরে দেখো তেস বাষট্টি নম্বর বাষট্টি নম্বরে দেওয়া আছে এখানে একচল্লিশ দেওয়া আছে পাঁচ দেওয়া আছে বারো দেওয়া আছে উনত্রিশ দেওয়া আছে এখানে কত বসবে আচ্ছা আমরা এখানে লজিকগুলো খাটাই দেখো আমি বারোকে এক দিয়ে গুণ করব প্রথমে বারোকে এক দিয়ে গুণ করব সরি এক দিয়ে বলছি দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করে এর সঙ্গে এই পাঁচটা যোগ করে দেব পাঁচটা যোগ করে দেবো তাহলে হয়ে যাবে বারো দিয়ে চব্বিশ যোগ পাঁচ সমান উনত্রিশ তাহলে এখানে আমি উনত্রিশ পেয়ে গেলাম ঠিক এরকম বারোকে এখানে দুই দিয়ে করেছিলাম এবার তিন দিয়ে করবো তিন বারো ছত্রিশ আর আবার পাঁচ যোগ করে হয়ে যাবে ছত্রিশ যোগ পাঁচ সমান হয়ে গেলো একচল্লিশ ঠিক এরকমভাবে এটা বের করতে হবে তাহলে আমি এখানে দুই দিয়ে গুণ করেছি তিন দিয়ে গুণ করেছি এখন গুণ করবো চার দিয়ে চার বারো আটচল্লিশ যোগ পাঁচ সমান হয়ে যাবে তিপ্পান্ন তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি তিপ্পান্ন ফিফটি থ্রি তারপরে দেখো তেষট্টি নম্বর তেষট্টি নম্বরে দেখা দেখো এখানে পাঁচ আছে এটা মুখে মুখে হয়ে যাবে এখানে পাঁচ আছে এখানে ছয় আছে আর এখানে সাত আছে চার আছে আমরা এখানে সোজাসুজিগুলো যোগ করি দেখো পাঁচ আর ছয় এগারো আর চার আর সাত এগারো তাহলে পাঁচ আর ছয় এগারো হলো আর চার আর সাত এ যোগ করে এগারো হচ্ছে এবারে এই দুটো এগারোকে মাইনাস করে দিলে হয়ে গেল জিরো তাহলে এখানে মাঝখানে জিরো দেওয়া আছে এ লজিক আমাদের হচ্ছে ঠিক এই লজিকটা এখানেও খাটাবো আর সাত আর ছয় তেরো আর আট চার বারো তেরো থেকে বারো মাইনাস করলে এক তাহলে এখানে এক হচ্ছে ঠিক এইভাবে করব। যে এগারো আর এই জিরোটা যোগ করলে এগারো যোগ জিরো সমান এগারো আর এ জিরো জিরো যোগ করলে সমান জিরো থাকে তাহলে এগারো থেকে জিরো মাইনাস করলে হয়ে যাবে এগারো তাহলে অ্যান্সার হচ্ছে এগারো অপশান বি তারপরে দেখো এখানে আছে তিরানব্বই সাতাশ তেষট্টি আর তিন তাহলে তিরানব্বই সাতাশ তেষট্টি তিন এখানে লজিক হবে যে তিরানব্বই বিয়োগ সাতাশ আর এই তিনটা এখানে বসিয়ে দেবো তিন সমান হয়ে যাবে তেষট্টি দেখো তিরানব্বই আর তিরিশ তাহলে তিরানব্বই থেকে তিরিশ ভাগ বিয়োগ করলে হয়ে যাবে তেষট্টি ঠিক এইভাবে আমি পরেরটাও করব যে উনআশি বিয়োগ আটত্রিশ আর এখানকার চারটা যোগ করব তাহলে উনআশি বিয়োগ আটত্রিশ আর চার যোগ করলে হয়ে যাবে বিয়াল্লিশ তাহলে নয় থেকে দুই বার সাত আর সাত থেকে চার বার তিন সঁয়ত্রিশ মিলে যাচ্ছে ঠিক আছে এইভাবে আমরা পরের লজিকটাও করব তাহলে এখানে আমরা কি করতে হবে যে ষাটষট্টি ষোলো আর এখানকার যেহেতু কিছু নেই এখানে আমরা এক্স ধরে নিই এটা এটা বিয়োগ করলে মানে এটা সলভ করলে আমাদের হয়ে যাবে বিয়াল্লিশ পাও তাহলে এক্সের মানটা আমরা এখান থেকে বের করবো চলো ষাটষট্টি আচ্ছা ষাটষট্টিটাকে আমরা ওখানে ওপরে নিয়ে চলে যাই এখানে মাইনাস ষোলো এক্স এটা থাকছে এখানে বিয়াল্লিশ আর সাতষট্টি তাহলে মাইনাস ষোলো প্লাস এক্স সামান এটা সাত থেকে দুই বাদ পাঁচ আর ছয় থেকে চার বাদ দুই পঁচিশ হচ্ছে এবার এখানেও যেহেতু মাইনাস বড়ো তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে এখানকার তাহলে ষোলো প্লাস এক্স সমান হচ্ছে পঁচিশ তাহলে এক সমান কত হবে এটা ষোলোটা আবার এখানে এসে মাইনাস হয়ে যাবে পঁচিশ থেকে ষোলো মাইনাস করলে নয় এখানে অ্যান্সার হচ্ছে নয় আমরা অপশান দেখে নিই যে অপশানে নয় আছে কি না এখানে অপশানে অপশানে অপশান এ নয় আছে তাহলে এখানে অপশান এ হবে অ্যান্সার তারপরে দেখো লুক অ্যাট দিস সিরিজ আচ্ছা আমি এখানকার তোমাদের অপশানটা দেখা যাচ্ছে না দেখো এখানে অপশান এ হচ্ছে নয় এখানে অ্যান্সার আমরা করে দিয়েছি নয় তারপরে পঁয়ষট্টি নম্বরটা করি লুকার দ্য সিরিজ এখানে দুই আছে এক আছে আচ্ছা আমি এটা খাতাতে লিখি তাহলে এটা ঠিকঠাক করে বোঝা যাবে দেখো এখানে দুই এক এটা হাফ লেখা আছে এখানে হাফ আর এখানে আছে একের চার তাহলে পরেরটা কী হবে চলো এখানে আছে দুই এক হাফ একের চার তাহলে এখানে কত হবে আচ্ছা আমি দেখব যে দুইকে হাফ করলে মানে একের দুই দিয়ে গুণ করলে আমরা পাবো এক যেমন দেখো দুই গুণিত একের দুই সমান হচ্ছে এক তাহলে এককে আবার হাফ করলে কত হবে হাফ এটা পেয়ে যাচ্ছি আবার এটাকে হাফ দিয়ে আবার আমরা গুণ করব। তাহলে একের দুইকে হাফ দিয়ে গুণ করলে হয়ে যাবে হাফ দিয়ে গুণ করলে হয়ে যাবে এক 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 একের চার তার মানে একই লজিক আবার খাটাবো যে একের চারকে একের চারকে আমরা হাফ দিয়ে গুণ করে দেব তাহলে এটা হয়ে যাবে এক 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 চার দুই আট একের আট অ্যান্সার এখানে আছে কি না অপশান আমরা দেখে নিই একের আট আছে অপশান বি তাহলে এখানে অ্যান্সার হচ্ছে একের আট ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর এর আগের আমরা সেট ওয়ান যেটা ছিল ওটা আমরা পিডিএফ করে দিয়ে দিচ্ছি এতে টেলিগ্রামে আর এই সেটটাও আমরা দিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি